লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহিহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলা রসুলিল্লাহ আবাদ সম্মানিত রোজাদার ভাই বোনেরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি রোজা বঙ্গের কারণসমূহ নিয়ে পাঁচটি কারণ উল্লেখ করেছি আজকে আলোচনা করব যেই সমস্ত বিষয়ে রোজা নষ্ট হবে না প্রথম স্বপ্নদূষলে রোজা নষ্ট হবে না দ্বিতীয় হলো যদি অনিচ্ছাকৃতভাবে মুখ দিয়ে কিছু প্রবেশ করল পোকামাকড় বা দোলাবালে যেতে যেটা হোক না কেন তাহলে রোজা নষ্ট হবে না তৃতীয় অনিচ্ছাকৃত যদি রক্ত বের হয়ে যায় আঘাতপ্রাপ্ত হয়ে জখম হয়ে যদি রক্ত বের হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না চতুর্থ হলো যদি অনিচ্ছাকিতা সত্ত্বে ভূমি হয়ে গেল হঠাৎ করে তাহলে তার রোজা নষ্ট হবে না রসালা মেসেদ করেছেন মান দার আহুল কাই ফালা কাদা আলাই যদি ভূমি হয়ে যায় তাহলে রোজা কাদা করার দরকার নেই পঞ্চম হলো যদি কেউ ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললো অথবা পান করে ফেললো তার রোজা নষ্ট হবে না রসলা মেসাদ করেছেন মান আকালা কালা আউ না ফাল এতিম মোসাও যদি কেউ কিছু খাইয়ে ফেললো অথবা পান করে ফেললো ভুলবশত সে রোজা পূর্ণ করবে ফা মা আতামাহ্লা হোসা সাকাহু এটি আল্লাহ রব্লা আলমিন তাকে ভুলবশত নিছেন। ষষ্ঠ কারণ হলো যদি কেউ সন্দেহবশত খেয়ে ফেললো তথা ফজরের আজান হয়ে গেছে সে খেয়ালও করেনি বা এমন কোনো প্রসেস পদ্ধতি নেই জানে না তখন সে ভাবতেছে যে রাত রইছে তাহলে তার রোজা নষ্ট হবে না কারণ সে জানে না সপ্তম কারণ হলো যদি এমন হয় আকাশ অন্ধকার এবং যদি এমন দেখা যাচ্ছে যে সূর্য ডুবে গেছে এ অবস্থায় যদি কেউ ইফতার করে নেয় পরবর্তী দেখে সূর্য উঠে গেছে সূর্য দেখা যাচ্ছে এখনো ডুবেনি এতেও রোজা নষ্ট হবে না তবে সূর্য ওঠার সাথে সাথে দেখার সাথে সাথে অবশ্যই তাকে বিরত থাকতে হবে পরবর্তী আবার সে ইফতার করবে অষ্টম যেটা শেষ কারণ যদি এমন হয় স্ত্রী সবাসে হোক অথবা কেউর মাসিক থেকে পবিত্র হয়ে গেল অথবা দেখা গেল রাত্রিতে স্বপ্নে দোষ হয়ে গেলো তে এই অবস্থায় ফজর আজান হয়ে যাবে তখন সে কী করবে হরা করে সে রেখাবে যদিও সে ফজরের আজানের পরে সূর্যোদিত হওয়ার পূর্বে গোসল করে এতে কোনো সমস্যা নেই রোজা তার নষ্ট হবে না তো এই সংক্রান্ত বিষয় যদি কেউ হয়ে থাকে এতে কোনো রোজা নষ্ট হবে না আল্লাহ আলম আসল আল্লাহ আলানবিনা মাহমুদ এইসমদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে